আজ 26 ফেব্রুয়ারি 2022 সাল। এই দিনে 19 বছর আগে আমরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষা কার্যক্রম শুরু করতে সরকার ও ইউজিসির অনুমোদন লাভ করি। এটি আমাদের প্রতিষ্ঠা দিবস। আজকে আমরা অনারম্ভর প্রতিষ্ঠা দিবস পালন করছি। অনেক সুখবর আমাদের ভান্ডারে ইতিমধ্যে জমা হয়েছে। আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি অতি কাছাকাছি। অতি সাম্প্রতিক সুখবরটি হলো যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতামত অনুযায়ী স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন আমরা পেয়েছি। এটা হলো এ যাবৎকালের উত্তম খবর। আমাদের এই অর্জনের সাথে জড়িয়ে আছে আমাদের স্বপ্ন, আমাদের প্রয়াস এবং মানসম্পন্ন ও জীবন গরিষ্ঠ শিক্ষার প্রতি নিবিষ্টতা। এই শুভলগ্নে আমরা সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষার্থীগণ, তাদের পিতামাতা কিংবা অভিভাবকগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমাদের পথ চলা আরও মসৃণ হয়েছে। আগের মতনই আমরা মানসম্পন্ন ও জীবন ঘনিষ্ঠ শিক্ষাদানে এগিয়ে থাকব, সাথে জ্ঞান সৃষ্টি অর্থাৎ গবেষণা এবং সেবা দাতা দাতৃত্বের মঙ্গলে অধিক অর্থ মনসংযোগ করতে পারব। আমরা তাকিয়ে থাকবো বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভের জন্য। আশা করি এই সুকঠিন পথযাত্রা সমাজের সকল স্তরের সুভাকাঙ্ক্ষীগণ আমাদের সহযাত্রী হবেন। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, উপাচার্য, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।